আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ যিকাদা আরবি চাঁদের প্রথম তারিখ দ্বিতীয় তারিখে প্রথম জুমাতে আমাদেরকে মসজিদ জামে রাজবিয়াতে জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে, নামাজ রোজা ইবাদত বান্দাগি এর সাথে সাথে আমাদেরকে হুকুকুল ইবাদের প্রতিও আদেশ করেছেন বান্দাদের অধিকার। আর আমাদের মসজিদে গত দু জুমা থেকে হুকুকুল ইবাদের মধ্য হতে সর্বপ্রথম যে আমাদের অধিকার হচ্ছে মা বাবার প্রতি, তা নিয়ে আলোচনা হচ্ছে। এই জুমাতেও মা বাবার কি অধিকার, কি মাকাম, মহান রব্বুল আলামিন তাদের আজমতকে, তাদের সম্মানকে কোথায় রেখেছেন। আর বর্তমান জামানায় আমরা মা বাবাকে কিভাবে সম্মান দিচ্ছি, এই নিয়ে গত দুই জুমা আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ এই জুমাতেও কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিনের দরবারে আরজি, আল্লাহ আমাকে সত্য বলার এবং আপনাদের সকলকে সত্য শোনার এবং সত্যের উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, হে আমার বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? জোরে বলুন, আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার কোনো শরীক বানাইও না, কোনো জিনিসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সমতুল্য বা মোকাবেলায় বা শরীক করে নিও না। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজ ইবাদতের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, ওয়াহদানিয়তের কথা বলেছেন। এর চেয়ে বড় আলোচনা আর কি হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে? কিন্তু মহান রব্বুল আলামিন যে আয়াতে করিমার মধ্যে নিজ ইবাদতের কথা বলেছেন, নিজ একত্ববাদের কথা বলেছেন, নিজ উপাসনার কথা বলেছেন, সেই আয়াতে করিমার দ্বিতীয় অংশতে আল্লাহ ইরশাদ করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাম, আমার ইবাদত তো করবে, আমার ইবাদতের সাথে সাথে তোমরা নিজ মা বাবার প্রতি সৎ আচরণ করো, তোমরা নিজ মা বাবার প্রতি এহসান করো, তোমরা নিজ মা বাবার সাথে ভালো আচরণ করো, তবেই তুমি কামিয়াব হয়ে যাবে। আজ আমরা ভাবি শুধু ইবাদত করলেই আল্লাহ পাওয়া যাবে, শুধু ইবাদত করলেই আল্লাহর নৈকট্যবান বান্দা হওয়া যাবে। আজ আমরা ভাবি নামাজ পড়ে নিলে গুনাহ মাফ হয়ে যাবে, হজ করে নিলে জান্নাতে চলে যাব, যাকাত দিয়ে দিলে আমরা আল্লাহকে পেয়ে যাব। কোনোদিন এরকমটি হবে না। যদি এটাই হতো আল্লাহ বলতেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, এতটুক বলেই শেষ হয়ে যেত। এক, আমার ইবাদত করো এবং আমার ব্যতীত আমাকে অন্য কারো মাঝে শরীক করে নিও না, আমার মোকাবেলায় কাউকে নিয়ে আসিও না। এই আয়াতে এতটুক বলে দিলে শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত নিজ ওয়াহদানিয়তের কথা বলার পরে, আল্লাহ নিজ ইবাদতের কথা বলার পরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমার ইবাদত তো করবে, সাথে সাথে তোমরা নিজ মা বাবার সাথে সৎ আচরণ করো, বলেন সুবহান। আর এই কথাটি আল্লাহ নিজ ইবাদতের সাথে মা বাবার কথা কোরআন করিমে এক জায়গায় নয়, কয়েক জায়গাতে বর্ণনা করেছেন। যেমন কয়েক দু জুমা আমি যে আলোচনা করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল ইজ্জত নিজ ইবাদতের কথা বলেছেন এবং সাথে সাথে বলেছেন আমার ইবাদতের সাথে সাথে তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো। আর আজকে যে আয়াত করিমা আমি তেলাওয়াত করেছি,
এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন আমার ইবাদত তো হবে আমার ইবাদতের সাথে বান্দা তোমরা নিজ মা বাবাকে খুশি রাখো নিজ মা বাবার সাথে সৎ আচরণ করো নম্র ব্যবহার করো তবেই তুমি কামিয়াব হয়ে যাবে মা বাবার আজমত মা বাবার মাকাম আমরা যদি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জবান থেকে যদি শুনি আজ আমরা তো ভাবি যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে ইবাদতের মধ্যে যদি দেখা যায় নামাজ কেননা নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন বেশি করে আরো যদি বেশি হয় তো জিহাদ হবে কেন জিহাদ এমন একটি ইবাদত যে জিহাদের মাধ্যমে বান্দা নিজের জানকে কুরবান করে দেয় কিন্তু আমরা যদি হাদিস শরীফের ভাষায় যদি পড়ি হাদিস শরীফের আলোকে আমি যদি বলি নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেছেন কোন বান্দার মা বাবা বৃদ্ধ যদি হয়েছে বুড়া হয়ে গিয়েছে এমন অবস্থায় মা বাবা বিছানায় আর বান্দা নিজ মা বাবাকে খুশ রাখে কথার মাধ্যমে নিজ মা বাবার মুখে হাসি ফুটিয়ে দিচ্ছে বান্দা নিজ ঘরে শুয়ে আছে হাদিসের ইবারত এইভাবে আমি মাফহুম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দয়াল নবী বলেন বান্দা নিজ ঘরের বিছানায় শুয়ে আছে এবং নিজ বৃদ্ধ মা বাবাকে তাদের মুখের হাসি ফুটিয়ে দিচ্ছে কথার মাধ্যমে ভালো ভালো কথা বলে হাস্যকর কথা বলে মা বাবার চেহারাতে হাসি ফুটিয়ে দিচ্ছে দয়াল নবী বলেন ওই বান্দা থেকে উত্তম সেই বান্দা যেই বান্দাটি ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং শহীদ হয়েছে দয়াল নবী বলেন ওই বান্দা থেকে উত্তম হবে যেই বান্দা নিজ ঘরে বিছানায় শুয়ে শুয়ে নিজ মা বাবার চেহারাতে হাসি ফুটিয়ে দিচ্ছে আজ আমরা কিভাবে মা বাবার মাকাম কে আমরা বুঝি না মা বাবার মর্তাবা আজ আমরা দিতে পারি না আমরা ভাবি বড় হয়েছি তো এরপরে আর কিছু লাগে না মনে রাখবেন দুনিয়াতে যদি শ্রেষ্ঠতম বান্দাও যদি হয়ে যায় ইবাদতের পাহাড়ও যদি হয়ে যায় ওয়েলায়াতের মাকামে বান্দা যদি পৌঁছে যায় এর সত্ত্বেও মা বাবা যদি রাজি না হয় তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার থেকে কোনোদিন রাজি হবে না হযরত মুসা কালিমুল্লাহ এমন পয়গম্বর এমন নবী তিনি নিজের মনের কথা আমরা তো বন্ধুর সাথে শেয়ার করি আমরা মা বাবার সাথে কথা বলি আমরা নিজ বউ বাচ্চার সাথে কথা বলি কিন্তু মুসা কালিমুল্লাহ এমন আল্লাহর জালিলুল কদর পয়গম্বর তিনি নিজের মনের কথাগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে শেয়ার করতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে তিনি কথা বলতেন তাই তিনাকে কালিমুল্লাহ বলা হয় এমনকি মুসা কালিমুল্লাহ শুধু ভালোভাবে আল্লাহর সাথে মহাব্বতে কথা বলতেন এমনটি নয় যেহেতু মুসা কালিমুল্লাহ জালালি পয়গম্বর ছিলেন তিনার রাগ এমন ছিল যে মুসা কালিমুল্লাহ যখন রাগ হতেন তিনার গায়ের রঙগুলো লোম পশমগুলো এমনভাবে খাড়া হয়ে যেত যে কাপড়ের ওপর থেকে বের হয়ে যেত এমন জালালি পয়গম্বর বর্ণিত আছে যখন মুসা কালিমুল্লাহ রাগ হতেন রাগের অবস্থায় তার জালালত এমন হতো যে মাথার উপরে আগুন জ্বলত মুসা কালিমুল্লাহর জালাল এমন ছিল একদিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে আসলেন আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমনি ভাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসছেন আল্লাহ বলেন হে মুসা আজকে সামলি আসবে হে মুসা সামলি আসবে হে মুসা সামলি আসবে ভালোভাবে আসবে মুসা কালিমুল্লাহ বলে মাওলা আজ তো আমি তুর পাহাড়ে নতুন আসছি না তুর পাহাড়ে প্রথমবার আসছি না এর আগেও তুর পাহাড়ে এসেছি তোমার সাথে এর আগেও কথা বলেছি কিন্তু এর আগে তুমি তো আমাকে বলনি তুমি সামলি আসবে আজ কি হয়েছে তুমি আমাকে বলছো সামলি আসবে মহান রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে হে মুসা এতদিন তুমি যে ঘর থেকে বের হতে তুর পাহাড় আসার জন্য ঘরে তোমার মা তোমার জন্য আঁচল উঠিয়ে দিয়ে দোয়া করতো মাওলা আমার সন্তান আমার
তোমার মায়ের দোয়া তোমার মাথার উপরে ছিল তাই আমি তোমাকে মাফ করে দিতাম কিন্তু আজ তোমার মায়ের ইন্তেকাল হয়েছে তাই আমি আল্লাহ বলছি আজ থেকে তুমি তুর পাহাড়ে সামলি আসবে তো চিন্তার বিষয় যখন মূসা কালিমুল্লাহর মতো জালিলুল কদর পয়গম্বর জালিলুল কদর নবী তার আম্মা জানের দোয়া এমন হয় থাকে যে তার দোয়া যদি না হয় আল্লাহ বলে মূসা সামলে আসবে আমরা তো নবী না আমরা তো পাপিষ্ঠ বান্দা আমাদের মা বাবার দোয়া যদি আমাদের মাথায় না থাকে তো দুনিয়াতে কি আমরা কামিয়াব হব আজ তো দেখা যায় বান্দা বিপদে পড়ে আজ দেখা যায় বান্দা যখন মুসিবতে পড়ে যায় কেউ ডাক্তারের কাছে যাচ্ছে কেউ হাকিমের কাছে যাচ্ছে কে কবিরাজের কাছে চলে যাচ্ছে কে মাওলানা সাহেব ইমাম সাহেব খতিব সাহেবের কাছে চলে আসছে অমুক পরেশানিতে আছি ঘরে ব্যবসাতে উন্নতি হচ্ছে না আমি বলবো আপনাকে এইদিকে সেইদিকে যাওয়ার দরকার নেই আপনার উন্নতি হচ্ছে না আপনার মুসিবত শেষ হচ্ছে না আপনি নিজ ঘরে চলে যান নিজ ঘরে এসে মা বাবার কদমে মাথা লাগিয়ে দেন মাকে বলেন আম্মা জান আমার জন্য দোয়া করে দেন মা যদি হাত তুলে দোয়া করে দেয় আপনার সমস্ত মুসিবত দূর হয়ে যাবে সমস্ত মুসিবত দূর হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যদি মা বাবা নারাজ হয়ে যায় মা বাবা যদি না খুশ হয়ে যায় আল্লাহ না চাক মা বাবার জবান থেকে যদি বদদোয়া চলে আসে মা বাবার জবান থেকে যদি আপনার জন্য কুদোয়া চলে আসে মহান রব্বুল আলামিন সেই দোয়াটি কবুল করে নেবেন তবে আমরা আফসোসের ব্যতীত আর কোনো কাজ থাকবে না ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন মা বাবা কোনো বান্দার জন্য যখন দোয়া করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তানের জন্য মা বাবার দোয়াকে কবুল করে নেন সন্তানের জন্য মা বাবার দোয়াকে কবুল করে নেন আর এইভাবে তিনি রেওয়ায়াত বর্ণনা করেছেন সারা দুনিয়ার লোক যদি আপনার জন্য দোয়া করে একমাত্র মা বাবা আপনার জন্য দোয়া করে তো সারা দুনিয়ার লোকের বদদোয়াকে আল্লাহ রদ করে দিবে মা বাবার দোয়া আপনার জন্য কবুল করে নিবে আর এইভাবে বর্ণনা করেছেন সারা দুনিয়ার লোক মিলে যদি আপনার জন্য দোয়া করে আর আপনার ঘরের মা বাবা আপনার জন্য যদি বদদোয়া করে দেয় তো আল্লাহ রাব্বুল ইজ্জত সারা দুনিয়ার লোকদের দোয়াকে রদ করে দিবে আপনার জন্য আপনার মা বাবার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহু আকবার তো চাই আমাদের উচিত আমরা যদি চাই উন্নতির দিকে চাই আমরা যদি চাই আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাক তবে আমাদের উচিত আমাদের ঘরে সেই মুরব্বি সেই বুড়ো চেহারা মা বাবাকে আমরা সর্বদা রাজি এবং খুশিতে রাখি বনি ইসরাইলদের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার সাহাবায়ে কেরামগণকে বলতেন বারবার কেন বনি ইসরাইলদের ঘটনা কোরআন করিমের আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করেছেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বনি ইসরাইলদের ঘটনাগুলোকে সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করতেন কেন না যে সেই ঘটনাগুলো শুনে আমার উম্মতিরা রাহে রাস ইহদিনা সিরাতাল মুস্তাকিম সঠিক পথে তারা যেন চলে আসে যেই কারণে বনি ইসরাইলদের প্রতি আল্লাহ আযাব নাযিল করেছেন সেই কারণ যেন আমার বান্দারা যেন না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারি মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস শরীফটি বর্ণিত রয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন গণকে বনী ইসরাঈলদের ঘটনা শোনাচ্ছিলেন আর বললেন যে জামানার মধ্যে বনী ইসরাঈলদের গোত্রে একজন আল্লাহওয়ালা অতিবাহিত হয়েছেন যার নাম জুরায়েজ কি নাম জোরে বলুন জুরায়েজ এমন আল্লাহওয়ালা তিনি ছিলেন যাকে দুনিয়া ত্যাগী বলা হয় দুনিয়া থেকে কোনো ওয়াস্তা নেই দুনিয়ার লোকদের থেকে কোনো কথাবার্তা নেই তিনি নিজ সমিআ বা যাকে গির্জাঘর আমরা বলে থাকি বা তার ভাষায় আমরা বলি ইবাদত খানা অর্থাৎ খানকা তিনি নিজ খানকা বা সমিআ বানিয়ে নিয়েছিলেন মাটির সেই মাটির ঘরে নিজ সমিআতে সারা দিন সারা রাত থাকতেন ইবাদত করতেন একমাত্র আল্লাহর ইবাদত ব্যতীত তার অন্য কোনো কাজ ছিল না এখন চিন্তার বিষয় এমন কোন বান্দা যদি
সারা দিন সারাটি রাত আল্লাহর ইবাদত করে সেই বান্দার মাকাম কেমন হবে। আমরা তো পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদেরও তাজিম করি, পাঁচ ওয়াক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজ মাথাকে নত করছে। তো চিন্তার বিষয় যে বান্দা সারাটা সারা দিন সারাকে সারা রাত আল্লাহর ইবাদত করবে, সেই বান্দার মাকামকে মহান রব্বুল আলামিন কোথায় রেখে দিয়েছেন? হযরত জুরায়জ রাহমাতুল্লাহি তাআলা আলাইহ একদিন তিনি নামাজরত আছেন, নফল নামাজ পড়ছেন, দিনের বেলা তার আম্মা জান আসলেন তার সমিআর দরজার কাছে, এসে আওয়াজ দিচ্ছেন, জুরায়জ জুরায়জ বেটা জুরায়জ, এভাবে আওয়াজ দিচ্ছেন। আর হযরত জুরায়জ তিনি নামাজের মধ্যে রয়েছেন, এখন অন্তরে তিনি চিন্তা করছেন, মাওলা এক তো আমি তোমার ইবাদতে রয়েছি, অপর দিকে আমার আম্মা জান আওয়াজ দিচ্ছে, আমি কি করব? দুবিধায় পড়ে গিয়েছে, ইবাদতের মধ্যে মা আওয়াজ দিচ্ছে, আমি কি করব? হযরত জুরায়জ নিজের অন্তরে শুনলেন যে আল্লাহর ইবাদত আমি আগে করে নেই, আল্লাহর ইবাদত আগে করতে গিয়ে তার আম্মা জান আওয়াজের শব্দ না পেয়ে তিনি চলে আসলেন, ফিরিয়ে চলে আসলেন। কিছুক্ষণ পরে আবার তখন যখন তিনি আসলেন আবার আওয়াজ দিলেন, বেটা জুরায়জ বেটা জুরায়জ, কিন্তু তিনি আবারও নফল নামাজের মধ্যে চলে এসেছেন। হযরত জুরায়জ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবার সেই চিন্তা করলেন, এইভাবে তৃতীয়বার যখন তার আম্মা জান আসলেন তিনি আবারও নামাজের মধ্যে, তার আম্মা জান একটু রাগ হয়ে গেলেন, অভিমানী হয়ে গেলেন এবং জবান থেকে বলে দিলেন কি, বেটা তুমি তো আমার আওয়াজে সাড়া দাওনি, যাও তোমার ততদিন মৃত্যু হবে না, যতদিন না তুমি খারাপ মহিলার চেহারা দেখে নিবে না, অর্থাৎ তুমি জীবন দশায় খারাপ মহিলার বেশ্যা মহিলার চেহারা তুমি দেখে নিবে তখন তোমার মৃত্যু হবে। এই কথাটি মা এই দোয়াটি দিয়ে চলে গেলেন। হযরত জুরায়জ যখন শুনলেন আম্মা জান রাগ হয়েছে, এখন তিনি দরজা খুলে দেখে মা তো আর নেই, মা তো আর নেই। এই জায়গায় আমি আপনাদেরকে একটি মাসআলার ওয়াজাহত করতে চলে যাই। আপনারা আমরা যদি জানি, যদি নফল নামাজের মধ্যে আমরা যদি থাকি, মা বাবা যদি আওয়াজ দিয়ে দেয় তো শরীয়তের বিধান এটাই রয়েছে, তুমি নফল নামাজ ছেড়ে দাও এবং মা বাবার কথায় সাড়া দিয়ে তার আদেশকে পালন করে নাও। কথাটা বুঝেছেন? শুধু এই জায়গায় মাসআলা বুঝবেন এটা নয়, মা বাবার আজমতও বুঝেন। আমরা তো জানি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, লা ইয়াযালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যখন নফল ইবাদত করে এই নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্যবান হয়ে যায়, আমার কুরবত পেয়ে যায়, সেই বান্দা আমার ওলি হয়ে যায়, এমন ওলি আমি তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যায় যা দ্বারা সে হাঁটে, আমি তার জবান হয়ে যায় যা দ্বারা সে বলে। তো বোঝা যায় নফল ইবাদতের মাধ্যমে বান্দা বিলায়াতের মাকামে পৌঁছে যায়। নফল ইবাদত এত গুরুত্বপূর্ণ, কিন্তু শরীয়তের বিধান এটাই, আপনি যদি নফল ইবাদতে রয়েছেন আপনার মা আপনার বাবা যখন আওয়াজ দিবে ডাকবে তো নফল নামাজ ছেড়ে দিন, আপনার মায়ের কাছে আপনার বাবার কাছে চলে যান, কেননা মা বাবার আদেশ মা বাবার হুকুম হচ্ছে নফল ইবাদতের চেয়ে উত্তম। মা বাবার আদেশ নফল ইবাদতের চেয়ে অতি উত্তম রয়েছে, তাই শরীয়তের বিধান রয়েছে, ফরজ নামাজ নয়। ফরজ নামাজ যদি মা বাবা আওয়াজ দেয় নামাজ পড়ে যেতে হবে। শরীয়তে হানাফিয়ার মধ্যে লেখা রয়েছে আপনি যদি নফল নামাজ পড়েন নফল ইবাদতে আছেন মা বাবা আওয়াজ দিলে নামাজ ছেড়ে চলে যান, কেননা মা বাবার আদেশ পালন করা নফল ইবাদতের চেয়ে উত্তম রয়েছে। হযরত জুরায়জ যখন বের হলেন যাই দেখছেন মা তো রাগ হয়ে চলে গিয়েছেন, যাই হোক তিনি আবার নিজ ইবাদতে মগ্ন রয়েছেন। প্রত্যেকটি জামানার মধ্যে তো আমরা জানি নেককার বান্দাদের দুশ্মন অনেক হয়ে থাকে, যারা ভালো হবে তাদের দুশ্মন হয়ে থাকে, তার গীবত করবে, তার
খারাপ কথা সমালোচনা লোকদের মাঝে করবে মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন মসজিদের খতিব বা যারা মসজিদের খিদমত করছে তাদের নিয়ে অনেক আলোচনা করবে কিন্তু এটা হয় না যে আমি মসজিদের খিদমত করি অনেকেরা তো এমন ফতোয়া দিয়েছে যে না জানি না যারা দাড়ি রাখেনি তারা মসজিদের কমিটি হতে পারে না তো শুধুমাত্র যারা মসজিদের কমিটি হবে তাদেরকে দাড়ি রাখতে হবে অন্যথায় আর কাউকে দাড়ি রাখা যাবে না এমন কোন শরীয়ত নয় যাই হোক সেই দিকে আমার আলোচনা নয় যাই হোক বলছিলাম যারা ভালো লোক যারা ভালো কাজ করে তাদেরকেই লোকেরা আঙ্গুল উঠিয়ে দেয় হযরত জুরায়জ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই জামানার মধ্যে তার ইবাদতের প্রশংসা অনেক ছিল লোকেরা তার দুশমন অনেক ছিল লোকেরা তার গীবত অনেক করত যে তো ইবাদত রয়েছে অনেকে আমাদেরকে এসে জিজ্ঞাসা করে জুরায়জ এত ইবাদত করে তোমরা কেন করো না আমাদের কাছে জবাব থাকতো না তাই এই হিসেবে অনেকেরা দুশমন হয়েছে বনী ইসরাইলের কিছু লোকেরা যারা হযরত জুরায়জের দুশমন হয়েছিল তারা এক খারাপ মহিলাকে ঠিক করলো বলছে তুমি যদি তাকে বদনাম করে দিবে তবে আমি তোমাকে তো টাকা পয়সা গুলো দিব সেই মহিলাটি টাকার বিনিময়ে রাজি হয়ে গেল একদিন সেই মহিলাটি হযরত জুরায়জ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজার কাছে এসে নক করলো আওয়াজ দিচ্ছে তিনি বেরিয়ে আসলেন কে তিনি বললেন আমি আছি সেই মহিলাটি বলছে আপনি আমার সাথে কুকর্ম করে নিন কিন্তু হযরত জুরায়জ তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ জানেন কেটা এইভাবে কাজ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নাম দিবে তাই হযরত জুরায়জ তিনি মানা করে দিলেন সেই মহিলাটি একটি রাখালের সাথে গিয়ে কুকর্ম করে নিল কিছুদিন পরে সেই মহিলাটির ঘরে যখন বাচ্চা চলে এসেছে লোকেদের সামনে যখন নিয়ে আসলো লোকেরা যখন জিজ্ঞাসাবাদ করছে এই বাচ্চাটি কোথায় থেকে এই বাচ্চা কোথায় থেকে এসেছে তোমার তো বিয়ে শাদী হয়নি সেই মহিলাটি বলতে লাগলো এই বাচ্চাটি জুরায়জের রয়েছে তিনি আমার সাথে কুকর্ম করেছেন এখন অস্বীকার করছেন লোকেরা এইদিকে দেখলো না ওদিকে দেখলো সমস্ত লোকেরা হযরত জুরায়জ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সোমিআতে অর্থাৎ খানকাতে চলে আসলেন তার খানকাকে ভেঙে দিলেন এবং হযরত জুরায়জকে মার ধর করতে লাগলেন আজ তো আমাদের মধ্যে এমন রয়েছে কোন ভালো লোকদের উপরে কেউ যদি আঙ্গুল তুলে দেয় আমরা যাচাই বাছাই করি না কে খবর দিয়েছে সে মুনাফিক আছে দোস্ত আছে না দুশমন আছে আমরা খবরের সত্যায়ন না করে আগে আমরা নিজে বিচার করে নেই আগে মার ধর করি আগে আমরা বিচারক হয়ে তাকে খারাপ বলে দেই এরপরে যখন বাস্তব কথা সামনে চলে আসে তখন আফসোস করা হয় যাই হোক হযরত জুরায়জ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন লোকেরা মার ধর করছে অনেক মার ধর করার পরে সেই জামানার বাদশার কাছে বা কাজীর কাছে যখন নিয়ে যাওয়া হলো সেই কাজী সাহাব বা বাদশা তিনি বললেন জুরায়জ তুমি তো সম্মানিত ব্যক্তি জুরায়জ তুমি তো ইবাদত গুজার বান্দা রয়েছো তুমি তো আল্লাহর নেক বান্দা রয়েছো তোমার থেকে এমন আশা ছিল না তুমি এমন ভাবে কুকর্ম করবে হযরত জুরায়জ বললেন আপনি আমাকে কিছু সময় দিয়ে দিন আমি দু রাকাত নামাজ পড়তে চাই হযরত জুরায়জ দু রাকাত নামাজ পড়লেন দু রাকাত নামাজ পড়ার পরে তিনার ওয়েলায়েতের মাকাম দেখুন দু রাকাত নামাজ পড়ার পরে সেই মহিলার গর্ভে যে বাচ্চাটি ছিল কোলে যে বাচ্চাটি ছিল সেই বাচ্চার বুকের উপরে হাত দিলেন হাত দেওয়ার পরে বলছেন হে বাচ্চা তুমি বলে দাও তোমার বাবাকে সমস্ত লোকেরা দেখতে পেল সেই বাচ্চাটি ফসিহ জবানে বড় মানুষের মতো কথা বলল বলো আমার বাবা জুরায়জ নন আমার বাবা অমুক লোক দিয়ে অমুক জায়গায় বসে রয়েছে বলেন সুবহানাল্লাহ হযরত জুরায়জ রহমতুল্লাহি তাআলা আলাইহির যখন সত্যায়ন হয়ে গেল লোকেরা অবাক যে যখন ছোট বাচ্চা যে কথা বলতে পারে না আল্লাহর কুদরতে সেই বাচ্চাটি কথা বলে দিয়েছে হযরত জুরায়জকে এখন সমস্ত লোকেরা আসছে আমাকে ক্ষমা করে দিন আমাদেরকে মাফ করে দিন আপনাকে মার ধর করেছি মাফ করে দিন লোকেরা আসছে কাকুতি মিন্নতি করছে আপনি রাগ হবেন না আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন কিন্তু যারা আল্লাহওয়ালা হয় তাদের উপরে শত জুলুম যদি হয়ে যাক তারা কোনোদিন মনে কষ্ট নেন না আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করে দেন লোকেরা বলল আপনি যদি চান আপনার সোমিয়াকে আমরা ভেঙে দিয়েছি
আপনার সামিয়াকে আমরা স্বর্ণ এবং চাঁদি দিয়ে আবার বানিয়ে দিব। হযরত জুরায়জ বলেন, সোনা দিয়ে বা রূপা দিয়ে আমার সামিয়াকে বানানোর দরকার নেই, আপনারা মাটির সামিয়া আবার আমার পুনরায় নির্মাণ করে দিন, আমি যেন আবার আল্লাহর ইবাদতে চলে যাই। যাই হোক, বলার উদ্দেশ্য মকসদ আমার এটাই যে হযরত জুরায়জ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন নেককার বান্দা, দু রাকাত নামাজ পড়ে কোলের বাচ্চার বুকে হাত দিলে বাচ্চা বলতে পারে, তার বিলায়াতের মাকাম যদি এমন হয়ে থাকে, এর সত্ত্বেও তার মা যদি তার উপরে বদদোয়া দিয়ে দেয়, বদদোয়া আল্লাহ কবুল করে নেই, আমরা তো সেমন আল্লাহওয়ালা না, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি কি পড়ি না জানি না। মুয়াজ্জিন ফজরে বলে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উত্তম নামাজ আছে, আমরা তো ঘরে আরামের বিছানায় ঘুমিয়ে আছি, আমরা তো নামাজে ঠিক নেই। আমাদের মা বাবা যদি রাগ হয়ে, আমাদের মা বাবা যদি গুসা হয়ে আমাদের উপরে যদি বদদোয়া দিয়ে দেয়, তো চিন্তা করুন আমাদের ভবিষ্যৎ কেমন হবে, আমাদের অবস্থা কেমন হবে। তো তাই উচিত যে আমরা দুনিয়াতে যা করি না কেন, আল্লাহর ইবাদত যেভাবে করছি তো করব, এর সাথে সাথে আমরা সর্বদা সর্বক্ষণ নিজ নিজ মা বাবাকে অবশ্যই রাজি এবং খুশি করে রাখব। কেননা মা বাবা যদি রাজি না হয় তো দুনিয়াতে কেউ কারো হবে না। আর যার থেকে মা বাবা রাজি হয়ে যাবে, যার থেকে মা বাবা রাজি হয়ে যাবে, আল্লাহ এবং তার রসুল তার থেকে রাজি হয়ে যাবে, আল্লাহ এবং তার রসুল তার থেকে রাজি হয়ে যাবে। আজ তো যুবক সমাজ আমরা তো এটাই ভাবি, অমুককে রাজি করতে হবে, সে যদি রাগ হয়ে যায় সারা রাত ঘুম হয় না, বুঝে নেবেন কিসের কথা বলছি, সারা রাত ঘুম হয় না, কেন মন খারাপ, বন্ধু বান্ধব বলে আরে চল তো দেখি কি হয়েছে, বেশি হলে ঘর থেকে উঠে নিয়ে চলে যাব, ওহরহ এমন ঘটনা ঘটছে। আজ আমাদের সৈয়দপুরে এমন ঘটনা কি, বিয়ের ঘর থেকে মেয়েদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আমরা বুঝি না। আজ দুনিয়ার সামান্য ক্ষণিকের মহাব্বতে দুদিন কথা বলেছি, মহাব্বত হয়েছে, ভালোবাসা হয়ে গিয়েছে, তার জন্য আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, যে মা বাবা, যে মা আমাকে 9 মাস নিজ গর্ভে ধারণ করেছে, যে বাবা আমার প্রত্যেকটি কষ্ট বুঝেছে, আমার চাহিদাকে পূর্ণ করেছে, লেখা পড়া শিখিয়ে কাজ শিখিয়ে আমাকে আজ এমন বানিয়ে দিয়েছে, যে মা বাবাকে আমরা আজ ছেড়ে দিচ্ছি দুদিনের ভালোবাসায়। আফসোস তেমন ছেলে মেয়েদের উপরে, আজ অনেকে পালিয়ে বিয়ে করে বলে আমি তো লাভ ম্যারেজ করেছি, পরে মা বাবা রাজি হয়নি তো কি হয়েছে। আমি বলবো যেই বিষয়ে মা বাবা তোমার রাজি নেই, সেই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলও রাজি হবে না। তবে তুমি কিভাবে আশা করতে পারো, কিভাবে তুমি আশা করতে পারো যে তোমার সন্তান বড় হয়ে তোমার কথা শুনবে, তোমার সন্তান বড় হয়ে তোমাকে দেখবে, তোমার সন্তান বড় হয়ে তোমার চাহিদাগুলোকে পূরণ করবে, যেহেতু তুমি নিজেও পূরণ করনি, তাই তোমার সন্তানগুলো তোমার চাহিদাগুলোকে কেমন করে পূরণ করে দিবে। কিন্তু অপরদিকে আপনি যদি মা বাবার কথা মতো চলেন, আপনি যদি মা বাবার আদেশ মেনে চলেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেও কবুল করে নিবে এবং রাসূলুল্লাহ তিনিও কবুল করে নিবে। আমরা তো জানি সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তিনাদের মাকাম অনেক ঊর্ধ্বে। সাহাবার পরে যদি কারো মাকাম হয়ে থাকে তবে তাদের মাকাম হচ্ছে তাবেঈনদের। কাদের? তাবেঈনদের মাকাম। তাবেঈনদের মধ্যে যাকে খায়রুত তাবেঈন লাকব দেওয়া হয়েছে, অর্থাৎ খায়রুত তাবেঈন তাবেঈনদের মধ্যে যিনি উত্তম, খায়রুত তাবেঈন যার উপাধি দেওয়া হয়েছে তার নাম খাজা আবেস কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবেস কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জামানায় এনার জন্ম, কিন্তু এর পরেও ইনি দয়াল নবীর চেহারা দেখেননি, সাহাবী হতে পারেননি, তাবেঈ হয়েছেন। কারণ কি? কারণ এটাই ছিল, হযরত আবেস কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে তার বৃদ্ধ মা ছিলেন, জীবিত ছিলেন,
চর থেকে মাজুর দেখতে পারতেন না। একবার অবস্থানের চেষ্টাও করেছিলেন দয়াল নবীর জিয়ারতে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জিয়ারত হয়নি। কিছুক্ষণ থাকলে দয়াল নবী চলে আসতেন, জিয়ারত হয়ে যেত, কিন্তু আবেসকর্ণীর মনে অন্তরে খেয়াল ছিল আমি যদি বেশিক্ষণ করি তবে আমার আম্মা জান কষ্ট পাবে। তাই তিনি দয়াল নবীর চেহারা যদি দেখতেন সাহাবীর মাকাম পেয়ে যেতেন, কিন্তু তিনি সাহাবী হননি, নিজ মায়ের খিদমত করে ওই মাকাম পেয়ে গিয়েছেন যে মাকাম অন্যান্য সাহাবায়ে কেরামগণ পাননি। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা ভাবি মা বাবার খিদমত করে কি হবে, বিদেশ চলে যাও। যারা বিদেশ যায় তারা মন খারাপ করবেন না, বা যাদের সন্তানেরা বিদেশ গিয়েছে তাদের উদ্দেশ্য করে বলছি না, অনেকে আছে আমরা ভাবি বিদেশ চলে যাব, আমি নিজ পায়ে দাঁড়িয়ে গিয়েছি, সেটল হয়ে যাব, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন দুনিয়া আজীবনের জন্য নয়, আমাদের চোখের সামনে আজকে তার মৃত্যু হচ্ছে, কাল আমারও হবে। এমনই ভাবে আমরা যদি চিন্তা করে নেই, যদি নিজেরই জন্য, তবে একদিন মরতে হবে, মরার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা কি চেহারা নিয়ে দাঁড়াবো। যাই হোক, বলছিলাম হযরত আবেস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ আম্মা জানের খিদমত এমন ভাবে করেছেন, যেমন ভাবে করেছেন আল্লাহ এবং তার রাসূল এমনই ভাবে রাজি হয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওয়াফাতের কিছু আগে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাওলা আলী এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলছেন কি, আমার এই জুব্বা তুমি নিয়ে যাও, আমার এই জুব্বা নিয়ে যাও, এই জুব্বাটি নিয়ে গিয়ে খাজা আবেসকর্ণীকে দিবে। এই আবেসকর্ণী আমার দিওয়ানা আছে, আবেসকর্ণী আমার পাগল আছে, আবেসকর্ণী আমার আশেক আছে। হযরত আবেসকর্ণীর নাম নিয়ে দয়াল নবী বললেন, যাও আলী এই জুব্বাটি দিবে এবং এই জুব্বা দিয়ে বলবে, আবেস আপনি আপনার নবী বলেছেন যে নবীর উম্মতির মাগফিরাতের জন্য আপনি দোয়া চেয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে, জাহিরি ওয়াফাতের পরে উমর ফারুক আজম এবং মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম তিনারা সেই জুব্বা মুবারক নিয়ে চলে আসলেন। ঘটনা অনেক লম্বা আছে, আমি শর্ট করে যে মৌজু যে বিষয়টি রয়েছে সেই দিকে আমি বলছি, নতুবা ঘটনা তো এমন রয়েছে যে দয়াল নবী চিহ্ন বলে দিলেন, আবেসকর্ণী চেহারা এমন আছে, তার চেহারায় অমুক জায়গায় দাগ হবে, তার হাতে অমুক জায়গায় দাগ হবে, তুমি যাই দেখবে জঙ্গলায় তিনি এবাদত করছেন, সমস্ত কিছু দয়াল নবী বলে দিলেন। কেননা দয়াল নবী তো প্রত্যেকটি গুলামকে চিনেন, আমার গুলাম দুনিয়ার কোন প্রান্তে কোন জায়গা থেকে আমাকে ডাকছে, আমার দুরুদ পড়ছে, আমার প্রতি সালাম করছে, দয়াল নবী তো সমস্ত কিছু জানেন। এবং কেয়ামতের ময়দানে দয়াল নবী নিজ গুলামদের চেহারাকে চিনে চিনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। হযরত আবেস কারনির কাছে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুব্বা মুবারক নিয়ে আসলেন, হাকিকাতে আবেস কারনি তো আশিকের রাসূল ছিলেন, হাকিকাতে আবেস কারনি আশিকের রাসূল ছিলেন, আমরাও তো আশিকের রাসূল বলে দাবি করি। শুধুমাত্র বারোই তারিখ রবিউল আউ্বালে জুলুসের ময়দানে আমরা আশিকের রাসূল হয়ে থাকি, নতুবা মসজিদে আর কোই আশিকের রাসূল থাকে? জুমার দিন মসজিদ ভরে, লোকেরা আসে নামাজ পড়তে, পাঁচ ওয়াক্তের জন্য লোকেরা তো মসজিদে আর কই দেখা যায়, ফজরের সময় তো এক কাতারও ঠিক মতো হয় না, অন্যান্য সময় তো কথা বাদ দেন। যাই হোক, আবেস কারনি তো আশিকের রাসূল, প্রকৃত আশিকের রাসূল ছিলেন। যেমনই ভাবে উমর ফারুক আজম সেই জুব্বা মুবারক নিয়ে আবেস কারনিকে বললেন, ও আবেস দয়াল নবী বলেছেন এই জুব্বাটি আবেসকে দিয়ে দিতে, হযরত আবেস কারনির ইশকটি তার ইশকের সাগর উতাল পাতাল করতে লাগলো। বলল, আচ্ছা দয়াল নবী কি আমার নাম নিয়েছেন? দয়াল নবী কি আমার জবান থেকে, নিজ জবান থেকে আমার নাম উচ্চারণ করেছেন, আবেস বলেছেন? হযরত উমর ফারুক আজম দেখলেন, আচ্ছা এমন আশিক তো আমি দেখিনি যে শুধুমাত্র দয়াল নবীর জবান থেকে তার নাম শুনে এমন ইশকে বিভোর হয়ে গিয়েছে, এমন আশিক এমন দিবানা লোক তো দেখা যায় না। উমর ফারুক আজম বলেন, ও আবেস তুমি যখন দয়াল নবীর এত বড় আশিক রয়েছো যে শুধু নাম নবী মুখে নিয়েছেন, তুমি
ইশকের দরিয়ায় তুমি সাতার করতে লেগেছো, তুমি দেখতে আসনি কেন, দয়াল নবীর দিদার করতে আসনি কেন? এই কথা যখন বললেন আবু ইসকারনি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। একটু পরে হযরত আবু ইসকারনি বলেন, উমর ফারুক আজম আপনারা তো নবীকে দেখেছেন, আপনারা তো দয়াল নবীর সামনে ছিলেন, আপনারা তো দয়াল নবীর আগে পিছে ছিলেন, আপনি বলুন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ভুরু মুবারক জুড়িতে ছিল নাকি পৃথক ছিল, আলাদা ছিল? উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জবাব ছিল না, কেননা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের ঈমানের গায়রত এমন ছিল যে দয়াল নবীর চেহারার দিকে কে চোখ তুলে এইভাবে তাকাতেন না, তিনি জবাব দিতে পারলেন না। আবেশ করনি বলেন, উমর ফারুক আজম শুনেন, আমি বলছি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ভুরু মুবারক কোন বান্দা যদি কাছ থেকে দেখতো তো পৃথক মনে হতো, আর কোন বান্দা যদি দূর থেকে দেখতো তো জড়িত মনে হতো। এই হচ্ছে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চেহারা মুবারক। অর্থাৎ উনি দূরে আছেন কিন্তু যা কিছু দেখে নিয়েছেন, যেনারা কাছে আছেন তারাও দেখতে পারেনি। শর্ত হচ্ছে ইশক যদি হয়ে যায় সঠিক তবে সব কিছু সম্ভব রয়েছে। যাই হোক, বলছিলাম সময় চলে যাচ্ছে অনেক দূরে। হযরত আবু ইসকারনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুব্বা মুবারক দিলেন আর সে আরজি করলেন, আবু ইসকারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা পেয়ে দয়াল নবীর উম্মতিদের মাগফিরাতের জন্য দোয়াও করলেন। এই ঘটনা শুধু আমি আপনাদেরকে ঘটনা বলছি না, বলার মকসদ এটাই, সাহাবায়ে কেরামরা আছেন তিনাদের মাকাম অবশ্যই ঊর্ধ্বে রয়েছে, কিন্তু হযরত আবু ইসকারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর চেহারা দেখেননি, সাক্ষাৎ করেননি মায়ের খিদমতের কারণে। দয়াল নবী নিজ মায়ের খিদমতের কারণে এত খুশি হয়ে গেলেন আবু ইসকারনি থেকে যে নিজ পায়রাহান নিজ জুব্বা মুবারক নিজ পরিত কাপড় মুবারককে হযরত আবু ইসকারনি দ্বারা হযরত ইসকারনিকে উমর ফারুক আজম এবং মাওলা আলীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। তো মায়ের খিদমত যদি বান্দা করে আল্লাহ এবং তার রাসূলও তাকে উপহার দিয়ে থাকেন, যেহেতু মা বাবার আলোচনা এক দু জুমায় সম্ভব নয়, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বলে আমি চেষ্টা করব যে আগামী সপ্তাহে এই আলোচনা আমার শেষ হয়ে যাক। বাস লাস্ট এটাই কথা, আজও যদি আমরা মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি, আজকে যে দুটি কথা আমরা শুনলাম হযরত জুরায়েজ এবং হযরত আবু ইসকারনি যিনি মা বাবার ফরমাবরদার ছিলেন, তো মা বাবার ফরমাবরদার হলে দয়াল নবী তাকে দুনিয়াতে উপহার দিয়েছেন, ইনশাআল্লাহ আখিরাতে তো উপহার আছেই। আর ওই হযরত জুরায়েজ তিনি আল্লাহওয়ালা হয়েছিলেন কিন্তু মায়ের একটি আদেশ না মানার কারণে নিজ মায়ের কথার উপরে নামাজে তিনি ছিলেন, আল্লাহর ইবাদতে ছিলেন, আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার কারণে মায়ের কথার উপরে সাড়া না দেওয়ার কারণে মা দোয়া দিলে বদ্দোয়াও কবুল হয়েছে। তাই আমাদের উচিত আমরা নিজ মা বাবাকে সর্বদা খুশিতে রাখবো, যেন তাদের জবান থেকে আমাদের জন্য কোনোদিন বদ্দোয়া না বের হোক, সর্বদা সব সময় আমাদের জন্য যখন জবান খুলবে যেন তারা আমাদের জন্য দোয়া দিয়ে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।